আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুসাফির ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিন ট্যাক্সি এবং হোয়াইট ট্যাক্সির মধ্যে পার্থক্যটা কী। আসলে গত 15-20 দিন যাবত আমার কাছে এই প্রশ্নটা অনবরত আমার কমেন্ট বক্সে আসছে। আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছেন সবাই এই প্রশ্নটা করে যাচ্ছেন, আর সেহেতু সেই কথা চিন্তা করে কিন্তু আজকের ভিডিওটা আমি তৈরি করলাম। আসলে আমি আজকে আপনাদেরকে এটাই বলবো যে গ্রিন ট্যাক্সি আর হোয়াইট ট্যাক্সির মধ্যে পার্থক্যটা কী। তো আমার সামনে দেখছেন যে এই দুইটা ট্যাক্সি আছে দাঁড়ানো, একটি গ্রিন আর একটা হচ্ছে হোয়াইট। তো এই গ্রিন ট্যাক্সিটা দেখেন উপরে হচ্ছে ক্যাপ আছে, সাদা ক্যাপ আছে, এইটা হচ্ছে গ্রিন ট্যাক্সি, লোকাল গ্রিন ট্যাক্সি, এটা সব জায়গায় চলতে পারবে। কিন্তু এই গ্রিন ট্যাক্সির মধ্যে আবার দুই ধরনের ট্যাক্সি হচ্ছে আছে, একটা হচ্ছে উপরে ক্যাপ থাকবে না আর অন্যটি হচ্ছে ক্যাপ থাকবে। এই যে এটা যেটা আছে এটার উপরে ক্যাপ আছে, আর যেটার মধ্যে ক্যাপ নেই সেটা শুধু এয়ারপোর্টে চলবে, বিশেষ করে এয়ারপোর্টেই ওইটা চলে। আর এই যে এটা দেখছেন ক্যাপ আছে, এটা চলে হচ্ছে বিভিন্ন শহরের ভিতরে চলে, যেমন জেদ্দা, মদিনা, তারপরে হচ্ছে রিয়াদ, দাম্মাম, তায়েফ এরকম। আর হোয়াইট ট্যাক্সিটা দেখছেন, এই হোয়াইট ট্যাক্সিটা মূলত মক্কাতেই চলে লোকালি, আর এই ট্যাক্সিটা সব জায়গায় যেতে পারে, কোনো সমস্যা হয়। 2020 সালে সৌদি আরবে সর্বপ্রথম গ্রিন ট্যাক্সি এসেছে, আর এই গ্রিন ট্যাক্সি এইরকম সৌদি গভর্নমেন্টের যেই আইনটা এসেছিল সেটা হচ্ছে যে সৌদি আরবের সব জায়গাতে গ্রিন ট্যাক্সি আসার কথা, কিন্তু একমাত্র মক্কাতেই কিন্তু গ্রিন ট্যাক্সি ছিল না, এখন পর্যন্ত এই হোয়াইট ট্যাক্সি আছে। আর এই গ্রিন ট্যাক্সি আর হোয়াইট ট্যাক্সির মধ্যে আমি মূলত পার্থক্যটা নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে যে এই হোয়াইট ট্যাক্সিটা যে আছে এটা বিশেষ করে মক্কাতে চলে, আর মানে লোকালি চলে এবং সব জায়গায় যাইতে পারে কিন্তু সব জায়গা থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারে না, এই হচ্ছে হোয়াইট ট্যাক্সির বৈশিষ্ট্য। আর এই গ্রিন ট্যাক্সি যে দেখছেন, গ্রিন ট্যাক্সির বৈশিষ্ট্য কিন্তু অনেক বেশি, সেটা হচ্ছে যে গ্রিন ট্যাক্সিটা সৌদি আরবের যে কোনো জায়গায় চলতে পারে, যে কোনো শহরে যেতে পারে, যে কোনো শহর থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারে, এই হচ্ছে এই গ্রিন ট্যাক্সির বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে যে গ্রিন ট্যাক্সি যেটা এই ক্যাব ছাড়া সেটা হচ্ছে আপনার এয়ারপোর্টে, তারপরে হচ্ছে বিভিন্ন রেলওয়ে স্টেশনে, এইসব জায়গাতে চলে। আসলে ভিউয়ার্স, এখন সর্বোপরি কথা হচ্ছে যে গ্রিন ট্যাক্সি আর হোয়াইট ট্যাক্সির মধ্যে আমার জানা মতে বা আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি, এর মধ্যে তেমন বড় কোনো পরিবর্তন আমি দেখছি না, তেমন বড় কোনো পার্থক্য আমি দেখি না। তার কারণটা হচ্ছে যে দেখেন যে যে হোয়াইট ট্যাক্সিগুলো মক্কাতে চলছে সেইগুলো হচ্ছে লোকাল ট্যাক্সি হিসাবে চলে, কিন্তু এই লোকাল ট্যাক্সি হলেও কিন্তু সৌদি আরবের যে কোনো শহরে মক্কার ট্যাক্সিগুলো যেতে পারে, কিন্তু ওই সব জায়গা থেকে, অন্যান্য শহর থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারে না। আর যদি নিয়ে আসে, অনেকেই অনেক সময় নিয়ে আসে, নিয়ে আসলে অনেক সময় দেখা গেছে যে TGA মানে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি তারা জরিমানা করে, অনেক সময় ধরে, অনেক সময় ধরে না চেকপোস্টগুলোর মধ্যে। কিন্তু যেই গ্রিন ট্যাক্সিগুলো আছে সেই গ্রিন ট্যাক্সিগুলো সৌদি আরবের যে কোনো শহরে যেতে পারে, প্লাস হচ্ছে যে কোনো শহর থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারে, অনেক সময় তাদেরকেও কোনো কারণবশত জরিমানা করে, যে একেবারেই জরিমানা করে না ওইরকম না, সেটা হচ্ছে যদি প্যাসেঞ্জার বেশি নিয়ে আসে, 4 জনের ক্যাপাসিটি আছে ওইখানে 5 জন নিয়ে আসলো, অথবা 7 জনের ক্যাপাসিটি আছে সেখানে 8 জন নিয়ে আসলো, ওইটা মানে রেগুলার একটি রুলসের ভিতরে পড়ে, ওইটার মধ্যে ওইটা কোনো সমস্যা না। কিন্তু গ্রিন ট্যাক্সিগুলোর মধ্যে একটু সুবিধাটা একটু বেশি পাওয়া যায়, সুবিধাটা এরকম বেশি যে এই গাড়িগুলোর একটু আপডেট, বেশিরভাগ গাড়িগুলো কিন্তু নতুন, তারপর নতুন মডেলের গাড়ি, তারপরে তাদের একটু সুযোগ সুবিধাগুলো বেশি থাকে, যেমন গাড়ির মধ্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকে, তারপরে হচ্ছে ATM মেশিনের ব্যবস্থা আছে, ডিজিটাল মিটারের ব্যবস্থা আছে, এই সুবিধাগুলো। তারপরে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে গ্রিন ট্যাক্সির যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু তাদের ড্রাইভারদেরকে অনেক বেশি সুবিধা দিয়ে থাকে, সুবিধাগুলোর মধ্যে যেমন ইকামা, ফুল ইকামা দিয়ে থাকে তারা, তারপরে হচ্ছে গাড়ির যে মেনটেন্যান্স আছে ফুল মেনটেন্যান্স তারা দিয়ে থাকে, তারপরে হচ্ছে গাড়িগুলো একটু নতুন কোয়ালিটির হয়ে থাকে, নিউ মডেলের, নিউ শেপের এরকম। হ্যাঁ, এই হচ্ছে তাদের ফ্যাসিলিটিগুলো। আর যে হোয়াইট ট্যাক্সিগুলো আছে সেই হোয়াইট ট্যাক্সিগুলো এখন আপাতত নতুন আসছে, নতুন মডেলের 2023-24 এই এইরকম আর কি,
কিন্তু গত 1 বছর আগেও কিন্তু পুরাতন ট্যাক্সি ছিল হোয়াইট ট্যাক্সিগুলো। আর এই হোয়াইট ট্যাক্সিগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক কিছুই আপডেট নাই। তারপর হচ্ছে যেমন কি কি আপডেট নাই, যেমন ধরেন এটিএম মেশিন, অনেক গাড়ি আছে হোয়াইট ট্যাক্সি আছে যেগুলোর মধ্যে এটিএম মেশিনের ব্যবস্থা নেই। তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মিটারের ব্যবস্থা নেই। তারপরে এইখানে হোয়াইট ট্যাক্সিগুলোর ডিমান্ড অনেক বেশি, তাদের হোয়াইট ট্যাক্সির যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর মানে ফ্যাসিলিটিগুলো তেমন একটা বেশি না। যেমন কী কী ফ্যাসিলিটি না নেই এখানে, সেগুলো হচ্ছে যেমন ইকামা, অনেক কোম্পানি ইকামা অর্ধেক দেয়, আবার অনেক কোম্পানি একেবারেই দেয় না। কিন্তু কিছু সংখ্যক কোম্পানি আছে এই হোয়াইট ট্যাক্সির কোম্পানিগুলো, কিছু আছে হাতে গোনা দু একটা কোম্পানি আছে এরকম যারা ফুল ইকামা মানে দিয়ে থাকে। কিন্তু ফুল ইকামা দিলেও তাদের যে সাপ্তাহিক রেন্টটা নিয়ে থাকে মানে জমাটা নিয়ে থাকে সেটা অনেক বেশি। তার কারণ হচ্ছে এই হোয়াইট ট্যাক্সির ডিমান্ড মক্কাতে অনেক বেশি। আর এর আগে আমি হয়তো আপনাদেরকে আপনাদের মনে আছে জানা আছে যে কিছুদিন আগে আমি বলেছিলাম যে মক্কাতে হোয়াইট ট্যাক্সি কিন্তু এখন আপাতত আসছে না, টোটালি বন্ধ আছে। কিন্তু কিছুদিন আগে কিছু ট্যাক্সি এসেছে, আর সেইগুলো হচ্ছে গত মানে 2023 সালে যেই গাড়িগুলো বুকিং দেওয়া ছিল সেই গাড়িগুলো এখন তারা পাচ্ছে। তাছাড়া নতুন করে কোনো কোম্পানি খুলে নতুন গাড়ি নিয়ে আসবে এইরকমটা এখন টোটালি বন্ধ আছে, এখন কিন্তু নেই। আর গ্রিন ট্যাক্সিতে সব শহরেই, যেমন মদিনা, তারপর হচ্ছে জেদ্দা, তায়েফ, এইসব শহরগুলোর মধ্যে কিন্তু এই কোম্পানিগুলো নতুন করে ওপেন করে ট্যাক্সি নামাতে পারছে। আর তাদের ফ্যাসিলিটিগুলো, তাদের তো বললামই যে ফ্যাসিলিটি অনেক বেশি, প্লাস তাদের যে সাপ্তাহিক জমাটা আছে, সাপ্তাহিক রেন্ট আছে, সেটা মানে তুলনামূলকভাবে অনেক কম, মক্কার তুলনায় অনেকই অনেক কম। যেমন 1200, 1300, 1400 রিয়াল সাপ্তাহিক জমা, সেই সেইখানে মানে মক্কার যে হোয়াইট ট্যাক্সিগুলো আছে সেই হোয়াইট ট্যাক্সির সাপ্তাহিক জমাটা অনেক বেশি, মানে 1500-র নিচে তো কোনো জমাই দেওয়া হয় না এরকম আর কি, 1500-র নিচে কোনো জমা নেই। আর ইকামা সম্পূর্ণ নিজের, তারপর হচ্ছে 2 বছর পর্যন্ত এমন কোম্পানি আছে যে দুই বছর পর্যন্ত কোনো মেনটেন্যান্স দেয় না, মেনটেন্যান্সের খরচ দেয় না, যদিও দেয় 2 বছর পরে সেটাও অর্ধেক অর্ধেক, যেমন অর্ধেক ড্রাইভারকে বহন করতে হয় অর্ধেক দেয় কোম্পানি। তারপরে হচ্ছে যে ইঞ্জিন অয়েল আছে এইগুলো 2 বছর পর্যন্ত দেয় না, আবার কিছু কিছু কোম্পানি অর্ধেক দেয়, আবার অনেক কোম্পানি আছে ফুলও দেয়। এটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে, এক এক কোম্পানি এক এক রকম রুলস, কিন্তু অ্যাভারেজ হিসাব করতে গেলে সবই এক, অ্যাভারেজ হিসাবটা করতে গেলে সব মানে প্রত্যেকটা কোম্পানির রুলসই একই রকম হয়ে থাকে। এই হচ্ছে মানে গ্রিন ট্যাক্সি আর হোয়াইট ট্যাক্সির মধ্যে একটা পার্থক্য। তবে আমার কাছে মনে হয় যে গ্রিন ট্যাক্সির ফ্যাসিলিটিগুলো অনেক বেশি, আর গ্রিন ট্যাক্সি মক্কাতে কোনো গ্রিন ট্যাক্সির কোম্পানি নেই, সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মক্কাতে কোনো গ্রিন ট্যাক্সির কোম্পানি নেই। সেই কোম্পানিগুলো হচ্ছে মক্কার পাশে একটি শহর আছে, ছোট্ট একটা শহর জুম্মুম, আর হচ্ছে জেদ্দাতে আছে, মদিনাতে আছে, রিয়াদে, দাম্মাম, তায়েফ, এই শহরগুলোতে আছে। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি যে মক্কার কিছু কোম্পানি যেহেতু গাড়ি নামাতে পারছে না, সেই কারণে তারা এই যে পাশের যে ছোট্ট শহরটা আছে জুম্মুম, ছোট্ট একটা এলাকা, ওইখানে তারা নতুন করে মোয়াসাসা খুলে মানে কোম্পানি খুলে ওইখানে তারা এই গ্রিন ট্যাক্সিগুলো নামাচ্ছে, আর মক্কাতে এই গ্রিন ট্যাক্সিগুলো চলছে। তাছাড়া জেদ্দার অনেক কোম্পানির ট্যাক্সিগুলো মক্কাতে চলে, কিন্তু তাদের সবচেয়েতে বড় সমস্যাটা হচ্ছে যে রমজানের সময় আর হজের সময় মোয়াসালাত মানে হচ্ছে TGA, ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি, তারা একটু প্রেশারের মধ্যে রাখে যে কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটে। তবে এটা 1-1.5 মাস একটু সমস্যা হইতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা একটু দেখে শুনে যদি চালায় তাইলেই চলে। যেমন জেদ্দার যে ট্যাক্সিগুলো মানে গ্রিন ট্যাক্সিগুলো, জেদ্দার যে রোডটা আছে ওই রোডে ওই পাশে থাকলে কিন্তু কোনো জরিমানা আসে না, ওই পাশটাই যদি থাকে তাহলে কোনো জরিমানা নেই, জরিমানা দেয় না। আর একটু টেকনিক করে চললেই কিন্তু চলে, যেমন যদি সে কোনো প্রশ্ন করে, এই ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির লোকেরা যদি কোনো প্রশ্ন করে যে কোত্থেকে আসছেন, আপনি কোথায় যাবেন, এরকম যদি বলে, তাহলে একটু যদি বলে যে আমি জেদ্দা থেকে আসছি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তো ব্যাপারটা হচ্ছে আপনি সারা বছর যদি ফ্যাসিলিটি নিতে চান
তাহলে একটা মাস আপনাকে মেনে নিতে হবে এই আর কি। রমজান মাসটা একটু দেখে শুনে কাজ করলেই কিন্তু হয়, কারণ সারা বছর আপনি ফ্যাসিলিটিটা পাচ্ছেন, এই এক মাসের জন্য ফ্যাসিলিটিটা আপনি মিস কেন করবেন এই আর কি। তো আশা করি দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন গ্রিন ট্যাক্সি এবং হোয়াইট ট্যাক্সির মধ্যে পার্থক্যটা। আজকে আমি এতগুলো কথা কেন বললাম, কারণ হচ্ছে আমার প্রিয় দর্শক, প্রিয় সাবস্ক্রাইবার যারা আছেন, অনেকেই আমাকে অনেক বেশি বেশি প্রশ্ন করছেন এই ব্যাপারটা নিয়ে যে গ্রিন ট্যাক্সি আর হোয়াইট ট্যাক্সির মধ্যে পার্থক্যটা কী। সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা ভিডিওটি শেয়ার করে অন্য যারা এই সম্বন্ধে, ট্যাক্সি সম্বন্ধে জানতে চায়, তাদেরকে জানার বা বোঝার সুযোগ করে দিবেন অবশ্যই। এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।